ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা, গুলিতে জখম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এবং পেনসিলভেনিয়ায় তিনি গিয়েছিলেন, একটি সভাতে তিনি বক্তব্য রাখছিলেন, আর সেখানেই এই গুলি চলে, ট্রাম্পের জনসভায় চলে গুলি, কানের পাশ দিয়ে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় বলে জানা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাতে চলে গুলি। এই ঘটনায় একজন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ঠিক কী ঘটনা ঘটেছে, কোথায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর কোথায় এই ঘটনা ঘটল? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পের একটি সভায়, পেনসিলভেনিয়ায় তার সভা ছিল, সেই সভাতে তিনি গিয়েছিলেন আর সেখানেই কিন্তু গুলির চলে। আর এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখনও পর্যন্ত যে খবর যে ট্রাম্প কিন্তু ভালো আছেন, কারণ তার কানের পাশ দিয়ে সেই গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। আর এই ঘটনায় নিহত হয়েছেন একজন এবং একজন দর্শক নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে, এবং গুরুতর জখম হয়েছে দুইজন। যদিও এই ঘটনার পর ট্রাম্প সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সামনেই নির্বাচন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই চলতি বছরের নির্বাচন। আর নির্বাচনের আগে দুই প্রতিপক্ষ বাইডেন এবং ট্রাম্প, এবং তার এই এই ঘটনাকে কেন্দ্র করে এবার চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ঠিক কী ঘটনা ঘটেছে, কোথায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প? দেখো, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি সেক্স স্ক্যান্ডাল নিয়ে বেশ রীতিমতো বিব্রত এবং তার বিরুদ্ধে মামলা চলছে, তিনি জেলেও পর্যন্ত যেতে পারেন। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া বাটলারে একটি জনসভায় গিয়েছিলেন, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং তার এই যে ভরা জনসভা, তার সেখানেই কিন্তু বন্দুকবাজের হামলা হয়। ডোনাল্ড ট্রাম্প একটি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, তিনি সেখানে লিখেছেন যে হঠাৎ করে তিনি একটি শব্দ শুনতে পান এবং বিকট একটি শব্দ, এবং তারপরেই তিনি বুঝতে পারেন যে তার ডান কানের ওপরে চামড়াটা চিড়ে গেছে, অর্থাৎ সেখানে কিছু একটা জিনিস তাকে আঘাত করেছে। এবং পরে যেটা জানা যায় যে তার ওপরে গুলি চালানো হয়েছিল, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তার ডান কানের ওপরে চামড়া ছিঁড়ে গুলিটা বেরিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে যে তার যে নিরাপত্তারক্ষী এবং সিক্রেট সার্ভিসের যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়, তিনি ছাড়া পান, তিনি এখন স্থিতিশীল আছেন। এবং যেটা এখনো পর্যন্ত হোয়াইট হাউস সূত্রে যেটা দাবি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন, তার শারীরিক সুস্থতার কথা জেনেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন খুব পরিষ্কার করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনার কোনো স্থান নেই, এই এই যে রক্ষাজনক ঘটনা ঘটেছে এবং প্রাক্তন প্রেসিডেন্টের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে তিনি কোনোভাবে বরদাস্ত করবেন না। এবং যেটা জানা যাচ্ছে যে তার ওপরে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে গুলি চালিয়েছিল সেই বন্দুকবাজ, তাকেও কিন্তু খতম করা হয়েছে, কারণ সিক্রেট সার্ভিস সূত্রে যেটা খবর যে তাকে গুলি করে খতম করা হয়েছে। কিন্তু তার পরিচয় কি, কেন ডোনাল্ড ট্রাম্পের ওপর তিনি হামলা চালালেন এবং অন্য কোনো ভিতরের কারো কোনো শত্রুতা আছে কিনা, বা কে তাকে পাঠিয়েছিল, কেন তিনি ট্রাম্পকে বাড়তে এসেছিলেন, এই সব কিছু কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ এখনো খুব স্পষ্ট করে সেটা কিছু বলা যাবে না। যেহেতু এই বন্দুকবাজকে খতম করে দেওয়া হয়েছে, সুতরাং বন্দুকবাজের যে পরিচয় জানা যাবে, কিন্তু বন্দুকবাজকে কারা পাঠিয়েছিল, কি উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা আমরা জানি যে এই এই মুহূর্তে তিনি এই সেক্স স্ক্যান্ডাল নিয়ে রীতিমতো বিব্রত থাকলেও এবং আইনি জটিলতা থাকলেও, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সম্ভাবনা থাকলেও, তিনি কিন্তু অন্যতম, আবার তিনি আমেরিকার মসনদে ফিরে আসার জন্য অন্যতম দাবিদার। কারণ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে বিডেনের জো বাইডেনের যে সরকার চলছে, সেই জো বাইডেন সরকারের কিন্তু একাধিক প্রতিষ্ঠান বিরোধিতার যে সমস্ত ইস্যু, সেই ইস্যুগুলো কিন্তু জোরদার হয়েছে এবং সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার করে সরব হয়েছেন। এবং এত প্রতিকূলতা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত জীবন এবং ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও,
ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার ক্ষমতায় ফিরতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। এই এই জায়গায় দাঁড়িয়ে এই ডোনাল্ড ট্রাম্পের পেনসিলভানিয়া বাটলারে ডোনাল্ড ট্রাম্পের জনসভায় যে হামলা চলেছে, নক্কারজনক হামলা চলেছে, এবং তাকে গুলি করে মারার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে জমিয়ে দিয়েছে। একদমই তাই। অনেক ধন্যবাদ দিব্যেন্দু দা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি ডোনাল্ড ট্রাম্প তিনি পেনসিলভানিয়ায় একটি সভাতে গিয়েছিলেন, সেই সভাতে গিয়ে তার এই সভাতে গুলি চলে এবং সেখানে কান ছুঁয়ে বেরিয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের এই গুলিটি, এবং সেখানে এই এই ঘটনায় একজন নিহত হয়েছেন দর্শক, এবং যে এই ঘটনার সঙ্গে জড়িত সেই অভিযুক্ত নিহত হয়েছেন, জখম হয়েছেন দুজন।